মানব সমাজের ঘৃণ্যতম একটি অপরাধ হলো ধর্ষণ। আর এবার এই অপরাধের শিকার হলো মাত্র 9 বছরের একটি শিশু। ঘটনাটি গয়েশপুরের আনন্দপল্লীর, যেখানে 9 বছর বয়সের একটি শিশুর সাথে অমানবিক আচরণ করে এক স্থানীয় ব্যক্তি। নমস্কার, আপনারা দেখছেন দ্য রেগুলার .in, আমি হিমাদ্রি। এই মুহূর্তে আমরা চলে এসেছি গয়েশপুরের বেদীভবন চত্বর এলাকায়, যেখানে কিন্তু একটা অভিযোগ উঠেছে যে একটি কুরুচিকর, খুবই নিন্দনীয় ঘটনা ঘটেছে একটি বাচ্চা মেয়ের সঙ্গে, এবং সেই ব্যাপারে কিছু জিনিস আমরা জেনে নেব এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে। চলুন জেনে নিই আমরা স্থানীয় মানুষদের কাছ থেকে এই সম্পর্কে কিছু বক্তব্য। ঘটনাটি কবে ঘটেছিল এবং কি ঘটেছিল? 21 তারিখ, তো 22 তারিখ সকালবেলা হয়েছিল। সকালবেলা তার আগের দিন লোডশেডিং ছিল, অতএব সবাই আর কি রাত জেগেছে, সবাই সকালবেলা বাড়িতে ঢুকে যে যার মতন ঘুমিয়ে গেছে। এবার সকালবেলা এসে ওই ছেলেটি আসছিল, ওই ছেলেটি এসে ওর বাবাকে বলেছে যে আমি নিয়ে যাচ্ছি, দুটো আম দেবো, বাড়িতে নিয়ে যাচ্ছি। বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে আমবাগানে নিয়ে গেছে। এবার আমবাগানে নিয়ে যাওয়ার পর অনেক আধ ঘন্টা এক ঘন্টা বাদে আবার বাড়িতে দিয়ে যায়। সে দিয়ে যাওয়ার পরে ওর মা তো কাজ করে লোকের বাড়িতে, লোকের বাড়ি থেকে আসছে, ওর মাকে সব বলেছে যে এই করেছে ছেলেটি আমার সাথে। তারপরে ছেলেটা, তারপরে ছেলেটাকে ডাকিয়েছে, দুবার ফোন করেছে, ছেলেটা ফোন তোলেনি, ফোন সুইচ বন্ধ করে রেখেছে। বন্ধ করে রাখার পর ওরা ওকে, মেয়েটাকে নিয়ে জওহরলালে গেছে চেক আপের জন্য। তারপর পাড়ার লোক সবাই জানতে পারে যে এই ঘটনা। মেডিকেল রিপোর্ট কি এসছে? মেডিকেল রিপোর্ট আসছে, মেডিকেল রিপোর্টটা বলে পুলিশ নাকি, এই পুলিশে নাকি সব ওটা নিয়ে নিয়েছে রিপোর্টগুলো, ওদের হাতেই আছে, ওরা দেয়নি রিপোর্ট। আচ্ছা, অভিযুক্ত পরিবার কি থানায়, আক্রান্ত পরিবার কি থানায় জানিয়েছে ঘটনাটি? হ্যাঁ, যা জানিয়েছে। থানা থেকে কিছু অ্যাকশন নিয়েছে? অ্যাকশন নিয়েছে, ছেলেটি নিজে গিয়ে ধরা দিয়েছে, গ্রেপ্তার হয়েছে নিজে গিয়ে, এখন ইসেতেই আছে, থানাতেই আছে। আজকে তার ইসে হবে, কোর্টে উঠাবে, সবাই গেছে আজকে এখান থেকে। সে গরু ছাগলকেও পর্যন্ত বাদ দেয়নি, আর তার আগে 10 বছর একটা মেয়েকেও এরকম করেছে, করে পুনেতে চলে গেছিল পালিয়ে। আগে করে ক্যাটল ছিল। আমরা এখানে আরো কিছু স্থানীয় বাসিন্দার কাছ থেকে জেনে নেব যে আপনারা বিষয়টি জানার পর আপনারা কি কি করেছেন। আমরা যতটুকু কর্তব্য ওদের সাথে আছি আপাতত, ভবিষ্যতেও থাকবো, কারণ সব ঘরেই ছেলে মেয়ে আছে। এরকম একটি বিকৃত মানুষের যত শাস্তি হয় সবাই আমরা চাই, সবাই যেন ওদের পাশে আছি এই আর। অভিযুক্তর নাম কি আপনারা জানেন? রিমোশীল। এটা কি ভালো নাম? না, ভালো নাম আরেকটা নাম আছে, ডাইরেক্টর ডাক নাম, ভালো নামটা ঠিক জানি না আমরা। ঘটনাটি সম্পর্কে আপনি কি বলবেন? আমি বলবো যে যে এরকম ঘৃণ্যতম অপরাধ করেছে তার শাস্তি হোক, এটাই চাব। আর কালকে কিছু ছেলে এসে ওর মাকে ধমকি দমকা দিয়ে গেছে যে কাজটা ঠিক করনি। তারপরে কালকে বিকেলবেলা অনেক এনজিও কল্যাণীতে আছে একটা এনজিওর সাথে যুক্ত অনেক ছেলেপেলেরা তারা এসেছিলো, তারা বলেছে যে কোর্টে যত খরচাপাতি আছে তারা টানবে, আপনারা ভয় পাবেন না, কিছুতে আপনারা থমকে যাবেন না। কিন্তু যারা আতঙ্ক, যে ওদের যে পরিবারের লোকজন, ওরা কিছুটা ভয় পেয়ে আছে, ওরা কিছুটা ভয়ও পেয়ে রয়েছে, খুলে বলতেও পারছে না, যেহেতু ওদের পথে ঘাটে বেরোতে হবে। এবার কালকে ধমকি দিয়েছে, অন্য সময় হয়তো গলার মধ্যে কিছু টেনে চলে গেল, মোটর বাইকে পুরো মুখ ঢাকা ছিল। খুবই খারাপ তাদের, এই শাক বেচে মা লোকের বাড়ি কাজ করে, বাবা শাক টাক বেচে, খুবই তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। আপনি তো বাড়ি মালিক, এদের পরিবার সম্পর্কে আপনি আর কি বলবেন? এরা এমনি খুবই শান্তশিষ্ট পরিবার, কিন্তু ওই ওর বাবা ওই ভ্যানে করে পাতা শাক পাতা এসব বিক্রি করে, ওর মা লোকের বাড়ি কাজ করে, ওর একটা ভাই আছে 1.5 বছরের, ওর ভাইকে নিয়ে ও সারাক্ষণ ঘরেই থাকে। ও আবার একটু কম বুদ্ধির মানুষ, মানে একটু মানে বেশি ভালো বুঝতে পারি না, সরল সরল মেয়ে। এর জন্য ওরে এসে সকালবেলা যখন ডাক দিল, ওর বাবাকে বলেছিল যে বাবা যাবো, ওর বাবা ঘুমের জন্য অতটা বুঝতে পারেনি, বলেছে যা
আর ওই সুযোগ নিয়ে ওরে নিয়ে এসেছিল, মানে আগে থেকে ওকে টার্গেট ছিল যে ওকে এরকম করবে, যার জন্য ওরা সেদিন একদম ভোরবেলা এসে ওকে টার্গেট করলো, করে নিয়ে গেল। আবার ওখানে বসে ওকে ধমকি দিয়েছে, তুই বাড়িতে এসব কিছু বলবি না তাহলে তোকে মারবো, ওকে ধমকি দিয়েছে। ভোরবেলা মানে তোর কটা নাগাদ? তাও 6:30-7টা। 6:30-7টা, হ্যাঁ। তখন সবাই এখানে লোডশুটিং এর সারা রাত কেউ ঘুমায়নি, ওই ভোরবেলায় সবাই মানে কোনো মতে একটু বাড়িতে যে যার মতো শুয়েছে, ওই সুযোগেও তখন এসছে, এসে ওকে তখন নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মেয়েটি কোন ক্লাসে পড়ে? ও পড়াশোনা করে না, ওকেই বলে বলে সবে স্কুলে ভর্তি করানো হয়েছে, ও এখনো পড়াশোনা 1-10 পর্যন্তও পারে না বলতে। ওর মা গরিব মানুষ, বুঝতেই পারছেন, লেখাপড়া করাতে চায় না। ওর মা লোকের বাড়ি কাজ করে, এবার ও ভাইকে দেখাশোনা করে, ও যার জন্য স্কুলে যাওয়ারও সময় পায় না। তাও ও বলেছে, যেহেতু আমাদের ওই বয়সী মেয়ে আছে, আমরাও পাড়ায় বলেছি যে ওকে ভর্তি করো, তাই স্কুলে যায়। এখন কদিন ধরে তো লকডাউন, স্কুল বন্ধ আছে। বয়স কত? 9 বছর। 9 বছর হবে। আচ্ছা।